অবশেষে লকডাউন উঠতে চলেছে এই রাজ্যে। আগামী সপ্তাহে সোমবার থেকে রাজ্যে ধাপে ধাপে উঠে যাচ্ছে লকডাউন। ঊর্ধ্বমুখী করোনার গ্রাফের কারণে রাজ্যে জারি হয়েছিল সম্পূর্ণ কঠোর লকডাউন। বর্তমানে গ্রাফ নিম্নমুখী হওয়ায় 5টি ধাপে ধাপে রাজ্য থেকে বিদায় নেবে লকডাউন। করোনার পজিটিভিটি রেট ও অক্সিজেন ও বেডের প্রাপ্যতার উপর নির্ভর করে রাজ্যের বিভিন্ন এলাকায় লকডাউন শিথিল করা হবে। মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে জারি করা একটি রিপোর্টে এই খবর জানানো হয়েছে। রাজ্যের কোন জেলাগুলিতে করোনা সংক্রমণ কতটা তার উপর নির্ভর করছে সেখানে লকডাউন উঠবে কিনা। বলা হয়েছে প্রথম ধাপে সেই সব জেলাগুলিতে লকডাউন উঠবে যেখানে করোনার পজিটিভিটি রেট 5% বা তার কম এবং হাসপাতালে শয্যার সংখ্যা 25% কম ভর্তি রয়েছে সেখানেই লকডাউন তুলে নেওয়া হবে। এই সব জেলাগুলিতে সম্পূর্ণভাবে আনলক ঘোষিত হবে। থিয়েটার, মল, সরকারি ও বেসরকারি অফিসগুলিও খুলবে। অনুমতি দেওয়া হবে বিয়ে, শ্রাদ্ধানুষ্ঠান, ছবির শুটিংয়ের ক্ষেত্রেও। দ্বিতীয় ধাপে যেসব জায়গায় কোভিড পজিটিভিটি রেট 5% এবং হাসপাতালের শয্যার সংখ্যা 25-40% ভর্তি সেখানে লকডাউন তোলা হবে। এই জায়গাগুলিতে 144 ধারা জারি থাকবে। রেস্তোরাঁ, জিম, স্যালুন 50% ক্যাপাসিটি নিয়ে খুলতে পারবে। তৃতীয় ধাপে বলা হয়েছে যেসব জায়গায় লকডাউন উঠবে যেখানে কোভিড পজিটিভিটি রেট 5-10% এবং হাসপাতালের শয্যার সংখ্যা 40-60% নিচে ভর্তি থাকতে হবে। এবং চতুর্থ ধাপে বলা হয়েছে যেসব এলাকায় পজিটিভিটি রেট 10-20% এবং হাসপাতালের শয্যার সংখ্যা 60-70% নিচে ভর্তি সেখানে লকডাউন উঠবে। পঞ্চম ধাপ জারি হবে সেই সব এলাকাগুলিতে যেখানে করোনার পজিটিভিটি রেট 20% এবং হাসপাতালের শয্যার সংখ্যা 75%-এর বেশি ভর্তি। এই এলাকাগুলিতে কোনো ছাড় দেওয়া হবে না। কোথাও যেতে গেলে ই পাস লাগবে।